আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের পর্বে আমরা দেখব নোড টুল এবং আইড্রপ টুল, হ্যান্ড টুল এবং জুম টুল, এবং ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন পুরো। এটাই টুলসের শেষ ক্লাস। তো এরপরে আমরা প্রজেক্টে চলে যাব। তো সর্বপ্রথম আমি একটা নোট নতুন ফাইল নিয়ে নিলাম। তো প্রথমে আছে নোট টুল। নোট টুলের কাজ হচ্ছে কোনো একটা টপিকস নিয়ে আপনি নোট করে রাখতে পারবেন। তো নোট টুলে ক্লিক করে আপনি কোনো একটা বিষয়ের উপর কিছু একটা নোট করে রাখতে পারবেন। জাস্ট আমি এটা দেখালাম না, এটা হচ্ছে নোট করে রাখা। তো এরপরে যে টপিক্সটা আছে, যে টুলসটা আছে আইড্রপ টুল, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টুলস। তো বন্ধুরা দেখেন, আমি এই পেজের মধ্যে এমন একটা কালার দিতে চাচ্ছি যেটা এখানে খুঁজে পাচ্ছি না। তো মনে করেন আমি এই এই পেজের মধ্যে আমি চাচ্ছি এই ধরনের একটা কালার দেওয়ার জন্য, কিন্তু এই কালারটা এখানে ম্যাচ করাতে পারতেছি না। তো এই কালারটা এখানে কীভাবে আমি আনব? দেখেন, এই আইড্রপ টুলের কাজ হচ্ছে সে একটা কালারকে আইডেন্টিফাই করতে পারে। তো এখানে আইড্রপ টুলে ক্লিক করার পর আপনি যেই কালারটা এখান থেকে দিতে চান সেই কালারটা আপনি পেয়ে যাবেন। যেমন আমি এই জায়গায় ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু এই কালারটা চলে আসছে। এখানে ক্লিক করলে এরকম মাছের এই গায়ের কালারটা ক্লিক করলে এরকম চলে আসতেছে। দেখেন বন্ধুরা, যেখানে ক্লিক করতেছি এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি এই পেজের মধ্যে এই কালারটা দেওয়ার জন্য, এখানে ক্লিক করলাম, করার পর এটা চলে আসছে। দেন আপনি এই পেজের মধ্যে কালারটা ইনপুট কীভাবে করবেন? ইনপুট করার জন্য প্রথমে এই যে সিলেকশন ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে একটা ক্লিক করবেন, করার পর পেইন্ট বাকেট টুল দিয়ে ফিল করে দেবেন, তাহলে কিন্তু কালার ফিল হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি চাচ্ছি, মনে করেন এই যে প্রজাপতির যে কালার গায়ের, এই কালারটা দেওয়ার জন্য তো আইড্রপ টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, কালারটা এখানে চলে আসলো। এখন এই ম্যাজিক টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, করার পর পেইন্ট বাকেট টুল দিয়ে এখানে একটা ক্লিক করলে কিন্তু কালারটা চলে আসতেছে। তো বন্ধুরা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, যে কোনো একটা কালার আপনি চাইলে আপনার কাজের মধ্যে আপনি ইউজ করতে পারবেন এই আইড্রপ টুলের মাধ্যমে। ওকে, তো বন্ধুরা এর পরবর্তী টুলসটা হচ্ছে আপনার হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা ছবি নিই, দেখেন এটা যখন আমরা জুম করি, তো আমরা ডানে বামে যাওয়ার জন্য এই যে হ্যান্ড টুলটা ইউজ করতে পারি। এখন দেখেন, আমি যদি এদিকে নাড়াতে চাই এটা কিন্তু নড়বে না। তো আপনার থেকে এটা নাড়ানোর জন্য হ্যান্ড টুলটা লাগবে। হ্যান্ড টুলে ক্লিক করে আপনি এটা নাড়াচাড়া করতে পারেন। তো হ্যান্ড টুলের একটা কিবোর্ড কমান্ড আছে, সেটা হলো স্পেস। আমাদের যে স্পেসটা ধরি, এটা ধরে টানলে কিন্তু আপনি নাড়াচাড়া করাইতে পারবেন, অর্থাৎ হ্যান্ড টুলের কাজটা এই এই জিনিসটা করতে পারে। এরপর হচ্ছে আপনার জুম টুল। জুম টুলের কাজ হচ্ছে ছবিটাকে জুম করা। তো দেখেন, এখানে ক্লিক করে যদি আপনি এখানে প্লাস দিয়ে যদি ক্লিক করেন তাহলে কিন্তু বড় হতে থাকবে, এবং মাইনাসে ক্লিক করে ক্লিক করলে ছোটো হতে থাকবে। তো এই কাজটা করার জন্য কিবোর্ড কমান্ড আছে। কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল স্পেস ক্লিক করলে বড় হবে, এবং কন্ট্রোল স্পেস অল্টার ধরে ক্লিক করলে ছোটো হবে। তো বন্ধুরা আপনারা দেখে নেবেন কিবোর্ড কমান্ডগুলো, কন্ট্রোল স্পেস চেপে ধরে ক্লিক করলে বড় হবে, কন্ট্রোল অল্টার স্পেস ধরে ক্লিক করলে ছোটো হবে। তো এরপরে দুইটা কালার আছে, একটা ফোরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো এই জিনিসটা কি একটু বুঝাই দিতে চাচ্ছি। দেখেন, আমি যদি একটা নতুন পেজ নেই, এখানে কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমি যদি এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে এখন ওকে করি, তাহলে এই পেছনের কালারটা আসবে। দেখেন চলে এসছে। তো আমি যদি পেছনে একটা লাল দিই, লাল দিয়ে যদি নতুন একটা পেজ নিই, কন্ট্রোল এন, ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট থাকা অবস্থা গেলে লাল চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড কালার। আর ফোরগ্রাউন্ড কালার হচ্ছে, ফোরগ্রাউন্ড কালার হচ্ছে আপনি কাজ করার সময় যদি কোনো একটা কালার দিতে চান, যেমন আমি একটা রেক্টেঙ্গেল অঙ্কন করলাম, এটা যদি আমি ফিল করতে চাই, তো এখান থেকে একটা ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে পেইন্ট বাকেট টুল দিয়ে আমি দিয়ে দিতে পারি।
তো আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে কোন একটা জিনিস আপনি যখন সিলেক্ট করে অঙ্কন করবেন, তো অঙ্কন করবেন এখানে কালার দেওয়ার জন্য দুইটা দুইটা একটা ফোরগ্রাউন্ড কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার দুইটা আপনি দিতে পারবেন। তো ফোরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আপনাকে দিতে হবে অল্টার ডিলিট দিয়েও আপনি কালারটা ফিল করাতে পারবেন। তো একইভাবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চান সেক্ষেত্রে আপনার থেকে দিতে হবে কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হবে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা, আর অল্টার ডিলিট দিলে ফোরগ্রাউন্ড কালারটা আপনি চলে আসবে আপনার কাজের মধ্যে। তো এভাবে আপনারা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারবেন। ওকে, তো এর পরবর্তীতে আপনাদের দুইটা অপশান আছে এখানে, একটা হচ্ছে আপনার আপনার একটা হচ্ছে সাদা কালো আর একটা হচ্ছে রঙিন। ওকে, তারপরে এখানে আছে হচ্ছে ফটোশপটা আপনি কিভাবে দেখতে চান, এটা হলো ব্ল্যাক আর এটা হচ্ছে এমএতে, আর কোনো অপশন দেখা যাবে না, আর এটা হচ্ছে স্বাভাবিক মোড। তো তো এই ছিল টুলসের কাজ। তো এখন যেহেতু টুলস শেষ হয়ে গেছে, তো আমরা পরবর্তীতে প্রজেক্ট নিয়ে কাজ করব, এক একটা প্রজেক্ট তৈরি করব এবং এক একটা প্রজেক্ট তৈরি করে দেখব। তো ধৈর্য সহকারে টুলসগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি সাথে থাকবেন পরবর্তী।